এক লাখ যেটো পদ খালি পদৰ মানে নিযুক্তিৰ কথা কোৱা হৈছে ইতিমধ্যে আমি গম পাইছো এক লাখ খালি পদ আমাৰ নাই। খালি নাই এক লাখ পদ, অপ্রয়োজনীয় খালি পদতো নহয় নিযুক্তি। নতুন পদ সৃষ্টির পর্যালোচনা, আমার যেবিলাক নতুন পদ সৃষ্টি করিব লগা আছে, যেবিলাক প্রয়োজনীয় হব সেই প্রয়োজনীয় পদসমূহ আমি সৃষ্টি করিম, এতেকে এই গোটেই প্রক্রিয়াটো খুব সোনকালে সম্পূর্ণ হব, রাইজে গম পাব। সরকারের এক লাখ পদত নিযুক্তিক লৈ চলিছে ব্যাপক আয়োজন। চাকরি প্রত্যাশী যুবক যুবতীও ইয়াক লৈ উৎসাহী, কিন্তু শিক্ষামন্ত্রী রণোজ পেগুৱে জনালে যে রাজ্যত এক লাখ খালি পদ নাই। ইফালে অপ্রয়োজনীয় খালি পদতো নিযুক্তি করা নহব বলে ব্যক্ত করেছে শিক্ষামন্ত্রীগৰাকীয়ে। ইয়ার বিপরীতে নতুনকৈ পদ সৃষ্টির আশ্বাস প্রদান করেছে মন্ত্রী পেগুৱে। সমান্তরালকৈ 31 জুলাইতে ঘোষণা করিব HSLC HS পরীক্ষার ফলাফল। মন্ত্রীগৰাকীয়ে এই সম্পর্কে উল্লেখ করে কয় যে ব্লক পর্যায়লৈকে সাজু হয়েছে শিক্ষা বিভাগ। মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল ঘোষণা আমি যেটু 31 জুলাইর ভিতর করিম বলে কইসু, আমার সকল কাম সুকলমে হয়ে আছে, প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকর কামখিনি সুচারুরূপে আগবাড়িছে, আর আমি যে ঘোষণা করেছিল 31 তারিখ সেই 31 তারিখের আগতে আমি আমার ফলাফল সমূহ ঘোষণা করবলে আমি সক্ষম হম। আজাদ জাকারিয়ার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।